৭৪তম বর্ষে এবারে তাদের থিম কাতারের মুন টাওয়ার, হুগলির জিরাট আদিবাড়ি থিমে মেঘা চমক। এবার কাতারের মুন টাওয়ার সেই থিম হিসেবে বেছে নিয়েছে তারা। শুধু তাই নয়, দর্শনার্থীদের জন্য একটি বিশেষ পথের ব্যবহার করা হয়েছে এই সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। প্রায় ৩৫ লাখ প্যান্ডেল তো দেখছি ৪ মাস। উদ্বোধনের চমক আপাতত এখনো সেইভাবে কিছু ঠিক করা হয়নি, তবে কিছু রাখা হবে। কাতারের মুন টাওয়ারটা করা হওয়ার কারণ একটাই, মানে ২০২২ সালে বিশ্বকাপটা কাতারে হয়েছিল, সেই সময় আমাদেরই ক্লাবের কিছু সদস্য ওখানে কোনো কাজের থ্রুতে গিয়েছিল বা আমরা ছবিটা দেখেছিলাম। সেখান থেকে আমাদের চিন্তা ভাবনা আসলো এই জিনিসটা ভালো করলে করা যায়, সেটা আমরা ২৩ করতে পারিনি, ২৪ করছি। ২০২৪-এর কাছাকাছি প্রথম দিকে এটা তৈরি হয়েছে, ফুল কমপ্লিট হয়েছে। আমি যখন গেছিলাম তখন এর শুধু ৪টে টাওয়ার শুধু রেডি হয়েছিল। তো এখানকার লোকেদের সেই জিনিসটাকে একটু দেখানোর জন্য যে কীরকম হয় টাওয়ারটা, এটা একটা অ্যাকচুয়ালি হচ্ছে শপিং কমপ্লেক্স, তো সেই জিনিসটাকেই আমরা তোলা হয়েছে যে এই জিনিসটাকে আমরা দেখাবো। দুর্গা প্রতিমার যে থিম, সেই থিমে অনুযায়ী আমাদের ভেতরের যে কনস্ট্রাকশনটা আছে সেটা ভাবে তৈরি হচ্ছে। আমি দেখি এটা আমাদের কমিটির মধ্যে একটি হয় এখানে করা হবে, কেন কাতারে তো সাধারণ লোকের ব্যয়বহুল জায়গা, যাওয়া তো সম্ভব না। এখান থেকে যদি কিছুটা যদি তাদের দেখানো যায় সেই চেষ্টাই করছে। উদ্বোধন হবে ৩য়া দিন। উদ্বোধনী চমক তো এরকম নানান দিকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা কোনো সেলিব্রিটিকে আনছি না এখন পর্যন্ত। ওটাই এরপরে কমিটি চিন্তা ভাবনা করবে কি করা যাবে, আর এটা আমাদের কাজ শুরু হয়েছে ২০ জুন থেকে। আমার শহর বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী, রিপোর্ট কলকাতা টিভি।